আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম যে আপনার বক্তব্য এক্সপান্স করেন তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে তিনি বলেছিলেন জাল্লার হাবিদ চল্লিশ বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না নাউজ বলবেন না তাহলে তাই তিনি কি আমরার মত মার গর্ভবতী কাছে এমনি আইসি এভাবে আসছি শাহনে রিসালাত নবীনকে নিয়ে আলোচনা শাহনে বেলায়েত ওলি আল্লাহদেরকে নিয়ে আলোচনা আবার শাহনে রিসালাতটা এমন একটা আলোচনার বিষয়

শানের ইসালাত বলতে বুঝি আমার নবীর শান বাড়িয়েছেন আল্লাহ সুবহান ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ বলেন বন্ধু আমি আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি বলেন সুবহান আল্লাহ পৃথিবীর কোনো কিছু যখন নাই তখনই আমার নবী সন্দেহ আছে আমার নবী সব নবীদের নবী সকল নবীদের গুণ সকল নবীদের বৈশিষ্ট্য আমার নবীর মাঝে আছে এমন কোন বিষয় নাই আর এমন কোন গুণ নাই যেটা রসুলের মাঝে নাই এই জন্যই তিনি হয়েছেন ওয়ামা আর ইহামী আলমী আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী দুনিয়াতে মা আমেনার মাছ থেকে শুভ আগমন করেছেন তখনও তিনি নবী বছরে নবীর প্রকাশ পেয়েছে তখনও তিনি নবী ক্রামত পর্যন্ত আমার নবীর নবী নবীর পরে আর কোন নবী আসবে তাইলে বোঝা গেল আমার নবী প্রথম আমার নবী শেষ নবীর পরে আর কোন নবী আসবে না আসবে আসবে না যুবক ভাইর আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ইমান আছে বলে ইমান আছে ভাইর আমার একটু খেয়াল করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার নবী সৃষ্টির মাঝে নবীদের মাঝে আমার নবী প্রথম যখন আগুন নাই পানি নাই লৌহ নাই কলম নাই কিচ্ছু নাই তখন আমার নবী নবীজি সৃষ্টি জুরুগনা সবাহ এরপরের যে নবীগণের যে নবীগণকে সৃষ্টি করেছেন ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম সুভা আ আবি হুরাই রাত রাতী আল্লাহ হতে আনহু কল কল আর শুরুল লা সল্লাহ আন আসাল্লাম কন্তু আববালার নাবি গীনা ফিল খালকে ও আহি আহম ফিল বাসে। রসুল বলছেন আমি ছিলাম সৃষ্টিতে নবিগণনের সর্বপ্রথম এবং প্রেরণার দিক দিয়ে আমি হলাম নবিগণনের সর্বশেষ সুভাল বলবেন না তাহলে আমার নবী প্রথম। কি হিসাবে নবী হিসাবে আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে নবী হিসাবে তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে সৃষ্টির মাঝে সৃষ্টির পরে নবতের আগে নবতের পরে কেয়ামতের পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এবং যতদিন পাকের খোদার খুদায়িত্ব ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব যদি কোন ঠিক না বে ঠিক তো সেই নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ এই লো সালাতের মূল মর্ম কথা আগে মর্মে চিন্তা হবে নবীজিকে চিন্তা হবে আমার আমার যুবক আপনাদের কাছে আমার বেশি কিছু না নবী পাক কে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেছে পড়ে যাবে কথা কোন ঠিক না বেটি আর নবীর পক্ষে যারা থাকবে যারা নবীর পক্ষে থাকবে ইহকালও তারা কল্যাণময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময় ঠিক না বেটি এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ যা মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ বলবেন না কি এসেছে ওয়া কিতাব মুবিন এরপরে বলছে কিতাব এসেছে আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাজিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে সাক্ষ্যদানকারী হিসাবে এবং জান্নাতের শুভসংবাদ এবং জাহান্নের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি জরিগন্না সুবহান আল্লাহ এরপর কি বলছে ওয়াদা আইয়ান ইল আল্লাহিবি ইজ নিহি ওয়াশিরাজ আহ আল্লাহ বলছেন হে নবি আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতার সদর্ভকারী হিসাবে এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহবায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে তৈলে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে পাঠানোর পরে বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর নীতি নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে ইহুদিদের মাঝে কুরাইশদের মাঝে কাফেরদের মাঝে সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন তাইলে বোঝা গেল এই চল্লিশ বছর নবীকে আল্লাহ বলছেন আল্লাহর দিকে ডাকবেন বি ইজনি আল্লাহর অনুমতি নিয়ে তাইলে আল্লাহর অনুমতি যখন পাইব তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রসুলকে চিনাইবার জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছেন যেটা কন্যা সোবাহান আল্লাহ তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন নবীকে নিজে চিনাইছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা যেহেতু আল্লাহ বলছে হে বই বন্ধু আপনি ওয়া দা ইয়ান ডাকবেন ইলাল্লাহ আল্লাহর দিকে বিজনিহি আমি আল্লাহর অনুমতি নিয়া অনুমতি নিয়া এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন চল্লিশ বছর বয়সে এটা প্রকাশ করার জন্য মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক চল্লিশ বছর নি নবীকে নিজেকে হাইট রাখার জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কথাখন ঠিক না বেঠে এরপরে এরপরে আল্লাহর হাবি সাল্লাম চল্লিশ বছরে নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন আল্লাহ এরপরে যারা আপনাকে মানবে তারা ইমানদার যারা মানবে না তারা বেঈমান যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন যেই কাফেরই বলছে হে নবী আপনি সত্যবাদী কাফেরই বলছে হে নবী আপনি আমানতদার কাফেরই বলছে আপনি একজন ভালো ভালো নবী ভালো মানুষ কাফেরই বলছে আপনার সঙ্গে তুলনা নাই রুই রাসূল যখন নবীর পার্শ্ববর্তী লোক দেখে দাইকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি কথাটা মানবে তখন কাফেরই বলছে ইয়া হে মোহাম্মদ না কেন আপনি বলুন তখন আমার আল্লাহর হাবিব বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওই আসছে আমার কাছে কিতাব আসছে তোমরা এই কিতাব মতো চলতে হবে তখন ওই কাফেররা যারা নবীকে আলামিন বলছিল তারাই আবার বলল না 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 আমরা আমরা তোমাকে মানতে পারবো না আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে রাসুল বলছেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোন আপোষ করার কোনো প্রয়োজন আমি কি বুঝাতে পেরেছি সুতরাং চল্লিশ বছর গোপন ছিল এটাও আল্লাহ পাকের হেকমত আবার চল্লিশ বছর পর দেখেন যদি প্রথম ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আয়শাই যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো এই মরিয়ম তোমার স্বামী নাই তোমার করে সন্তান কিভাবে হলো তোমার স্বামী নাই স্বামী ছাড়া সন্তান কিভাবে হয় তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে থাকিয়ে বলছিল আমি আল্লাহর নবী জোরগনা সুবহানাল্লাহ আর ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী নিজেরটা নিজেই বলছে তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে আর ঈসা আলাহ সাল্লাম তো ওরা ভূমিষ্ট হওয়ার পরে মানে নাই ঈসা আলাহ সাল্লাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর চল্লিশ বছর পরেই কয় আমরা মানি না ঠিক আছে এদেরকে যদি শৈশবে বলতেন রসোল তাইলে তারা কি মানতেন ওই প্রেক্ষাপটে কি এমন ছিল ওই প্রেক্ষাপটে এমন ছিল না সুতরাং যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা ইয়ান্তিকু ওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউ ইউহা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাকের ওয়াহি ছাড়া রাসূল কোন কথা বলে না নবীজির কথা আল্লাহর কথা নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা জোরে কোন ঠিক না ঠিক এটাই হলো সানির সালাদ ঘটনার পরে এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি যারা রসুলে সাল্লামকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনোই মুসলমান হতে পারে না তারা কখনো মুভমেন্ট হতে পারে না কথা বলেন ঠিক না সানের সালাতের মর্ম কথা এটাই আমি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তারা তারা আপনার বক্তব্য এক্সপান্স করেন তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে

চল্লিশ বছর পরে নবী হিসে এর আগে নাকি নবী ছিল না আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি চল্লিশ বছরে নবত প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এর আগে নবী ছিল এর আগে নবী ছিলেন তো সুতরাং তারা যেহেতু মানে না আমি বক্তব্য ভুল ধরছি এখানে